জঙ্গলের পাশের মাঠে একটি মোটা তাজা গরু ঘাস খাচ্ছিল। গরুটি সব সময় এই মাঠে ঘাস খেত আর মাঠের পাশে গাছের নিচে বসে জাবর কাটত, কারণ এই মাঠে সচরাচর বাঘ, সিংহ বা অন্যান্য হিংস্র জন্তু আসত না, তাই কোনো ভয় নেই। সেই জঙ্গলে থাকত একটি ভারী চালাক শিয়াল। শিয়াল তার সকালের নাস্তা খোঁজার জন্য গভীর জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে। অনেকক্ষণ হাঁটার পর শিয়াল কোনো শিকার খুঁজে না পেয়ে বলল, উফ বাবা, খাবার খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেলাম। পেটের ভিতরটা কেমন জানি খোদাই চুচু করছে। না, এদিকে মনে হয় আজ আর শিকার খুঁজে পাব না। আচ্ছা, জঙ্গলের পাশে একটি মাঠ রয়েছে, সেদিকে গেলে কেমন হয়? কোনোদিন তো সেদিকটাই যাওয়া হয় না, আজ একবার গিয়ে দেখি, যদি কোনো শিকার পেয়ে যাই। এই বলে শিয়াল জঙ্গলের মাঠের দিকে হাঁটা শুরু করে। কিছুক্ষণ হাঁটার পর শিয়ালটি মাঠের কাছে আসলো। তখন সে দেখতে পেল মাঠে একটি মোটা তাজা গরু ঘাস খাচ্ছে। এ দেখে শিয়াল তো মহা খুশি। তখন শিয়াল ফন্দি করতে লাগে, কিভাবে গরুটিকে খাওয়া যায়। আরে বাহ, কত বড় গরু আর কত মোটা তাজা! এই গরুটিকে যদি বুলিয়ে বালিয়ে শিকার করতে পারি, তাহলে পুরো এক মাস এই গরুর মাংস খেয়ে কাটিয়ে দিতে পারবো। তখন শুধু এক মাস আমার জীবনে আরাম আর আরাম হবে, নিজেকে কোনো মহারাজার থেকে কম মনে হবে না। যাই, গরুটির সাথে গিয়ে কথা বলি, দেখি ওকে বোকা বানাতে পারে কি না। এই বলে শিয়াল গরুটির কাছে গেল আর নরম স্বরে বলল, আরে গরু মশাই, যে কেমন আছো? তুমি মনে হয় এই মাঠেই থাকো নিশ্চয়ই। তা এক মাঠের ঘাস আর কতদিন খাবে? জঙ্গলের ওই পাশে এর থেকেও বড় একটি মাঠ আছে, আমি সেদিক দিয়েই আসলাম। আর আসার সময় দেখলাম সেই মাঠের ঘাসগুলো অনেক তরতাজা। তুমি কি তরতাজা ঘাস খেতে চাও না, নাকি এই মাঠের শুকনো ঘাস খেয়েই বেঁচে থাকতে চাও? হ্যাঁ শিয়াল ভাই, আমি তরতাজা ঘাস খেতে চাই, কিন্তু আমার জানা মতে এই মাঠের ঘাসই হচ্ছে সব থেকে তরতাজা। আর এই মাঠে থাকলে আমার কোনো বিপদও হবে না। আরে কি বলছো গরু মশাই, মনে হচ্ছে তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে। এই শুকনো ঘাসগুলোকে তুমি তরতাজা ঘাস বলছো? আর তুমি আমার সাথে ঘাস খেতে গেলে তোমাকে কে ক্ষতি করবে? কার এত বড় সাহস যে আমার সামনে তোমার ক্ষতি করবে? আরে ঘাস তুমি খাও নাকি আমি খাই, শুকনো ঘাস আর তরতাজা ঘাসের তফাত আমি বুঝতে পারবো না। বুঝতে পেরেছি তোমার ফন্দি শিয়াল, তুমি আমাকে ভুলিয়ে ভালিয়ে অন্য কোথাও নিয়ে যাবে, আর সুযোগ পাওয়া মাত্রই আমাকে মেরে ফেলবে, আর অনেকদিন যাবৎ আমাকে খাবে। তোমার সব বুদ্ধি আমি বুঝে ফেলেছি, তোমার ফাঁদে পা দেওয়ার মতো বোকা আমি নই। আজকাল কাউকে ভালো কথা বলতে নেই, এসেছিলাম তোমার উপকার করতে, কিন্তু তুমি বুঝলে না সেটা। তবে থাকো তুমি এই মাঠে। শিয়ালের ফন্দি কোনো কাজে না লাগায় সে এমনটি বলে সেখান থেকে চলে গেল, আর গরু সেই মাঠে ঘাস খেতে লাগলো। জঙ্গলের অন্যদিকে গিয়ে শিয়াল ভাবতে লাগলো অন্য উপায়ে কিভাবে এই গরুকে শিকার করা যায়। এই গরুটি দেখছি অনেক চালাক, ও আমার ফন্দিতে পা দেয়নি, আর আমি একা ওকে শিকার করতে পারবো না। ওর যে মোটা তাজা শরীর ও লম্বা লম্বা শিং, ওকে শিকার করতে পারবে বনের বোকা বাঘ। এই জঙ্গলে একটি বোকা বাঘ থাকে, বাঘটিকে যদি আমি আমার কথার জালে ফেলে গরুটিকে শিকার করিয়ে নেই, আর তারপর বাঘটিকেও আমার রাস্তা থেকে সরিয়ে দিতে পারি, তাহলে আমি এক মাস রাজার হালে এই গরুর মাংস খেতে পারবো। আর দেরি করলে চলবে না, এখনই বাঘের কাছে যেতে হবে, তা না হলে
ওই গরু যদি ওই মাঠ থেকে চলে যায় তাহলে তো কপালে কিছুই জুটবে না। এই বলে শিয়াল যেতে লাগলো বাঘের কাছে। বাঘ তার গুহার সামনেই বসা ছিল। বাঘের গায়ে প্রচুর শক্তি ছিল, কিন্তু বাঘ বুদ্ধির দিক দিয়ে খানিকটা বোকা ছিল। শিয়াল এক পর্যায়ে বাঘের কাছে গিয়ে উপস্থিত হলো। কিরে বাগ্নে শিয়াল, তুই অনেক দিন পর আমার ডেরায় আসলি, ব্যাপার কি, কোনো খবর নিয়ে আসলি নাকি? আরে হে মামা, তোমার জন্য অনেক ভালো একটা খবর নিয়ে এসেছি। কিছুক্ষণ আগেই দেখে আসলাম জঙ্গলের একটা মাঠে বিশাল দেহের একটি গরু ঘাস খাচ্ছে। তুমি যদি গিয়ে ওই গরুর শিকার করো তাহলে গরুর মাংস খেয়ে অনেক দিন কাটিয়ে দেওয়া যাবে, তোমার আর শিকারের চিন্তা করতে হবে না। তা না হয় বুঝলাম, কিন্তু বাগ্নে তুই তো কোনো খবর কাউকে এমনি এমনি দিস না, নিশ্চয় তোর কোনো শর্ত আছে। সত্যি করে বল, তুই কি চাস আমার কাছে? আরে মামা কি বলছো এগুলো, তোমার কাছে আমি কি আর চাইব, শিকার যেহেতু করবেই, খেয়ে দিয়ে যা বাঁচবে ওই হাড়গোড় আমাকে দিলেই হবে। আমি না হয় একটু খেলাম, আমারও পেট ভরবে, আমার জন্য এইটুকু করলেই হবে। ও আচ্ছা, তাহলে এই তোর চাওয়া, ঠিক আছে, কোনো ব্যাপার না, খেয়ে দিয়ে যা বাঁচবে পুরোটাই তুই খাস। তাহলে এখন আমাকে নিয়ে চল সেই মাঠে, যে মাঠে গরুটি ঘাস খাচ্ছে। শিয়াল বাঘকে নিয়ে যেতে লাগলো সেই মাঠের দিকে। কিছুক্ষণ পর শিয়াল আর বাঘ মাঠের একটি গাছের আড়ালে লুকিয়ে গরুটিকে দেখছিল। তারপর শিয়াল বলল, এই যে মামা, সামনে যে গরুটা ঘাস খাচ্ছে, তোমাকে ওর কথাই বলছিলাম, দেখেছ গরুটা কত মোটা তাজা, এই জন্য তোমাকে নিয়ে আসলাম। একে শিকার করতে পারলে তোমার অনেক লাভই হবে, আর মজা করে মাংসও খেতে পারবে। ঠিক বলেছিস বাগ্নে, গরুটা অনেক মোটা তাজা, দেরি না করে গরুটাকে এক্ষুনি শিকার করে ফেলি, তাহলে পেট ভরে অনেক খেতে পারবো আজকে। এই বলে বাঘ গরুটাকে শিকার করতে যায়। বাঘ এক পর্যায়ে গরুটাকে শিকার করে ফেলল। আরে দেখলি বাগ্নে, গরুটাকে কত সহজেই শিকার করে ফেললাম। যাই হোক, অনেক খিদে পেয়েছে, আগে আমি গরুটাকে খেয়ে পেট ভরে নেই, তারপর তুই খাস। আরে না মামা, গরুটা এখানে খাওয়া শুরু করো না, গরুর মাংসের গন্ধে সিংহ এখানে চলে আসতে পারে, তখন আমাদের কপালে কিছুই জুটবে না। আমরা বরং গরুটাকে তোমার গুহায় নিয়ে যাই, তাহলে ওখানে কেউ আসতে সাহস পাবে না। ঠিক বলেছিস বাগ্নে, গরুটাকে আমার গুহায় নিয়ে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, আর একবারই তো এই গরুটাকে খেয়ে আমরা শেষ করতে পারবো না, তাহলে গরুটাকে আমার গুহায় নিয়ে যাওয়াই ভালো হবে। বাঘ গরুটিকে নিয়ে তার গুহায় গেল। তখন শিয়াল মনে মনে ভাবতে লাগল, বোকা বাঘটিকে দিয়ে তো গরুটিকে শিকার করিয়ে নিলাম, এখন বোকা বাঘকে রাস্তা থেকে সরিয়ে নিতে হবে, এইবার ফেলবো আমার কথার জাল, বাঘ নিশ্চয় আমার কথার জালে পা দিবেই দিবে। বাঘ মামা, তোমাকে এত বড় গরু শিকার করতে দেখে বুঝতে পারলাম তোমার কত শক্তি। আর হ্যাঁ, তোমাকে তো আসল খবরটি দেওয়াই হয়নি, আমি গতকাল জঙ্গলের পাশের গ্রামে গিয়েছিলাম, ওই গ্রামে এক কৃষকের মেয়ে নাকি অনেক সুন্দরী, সেই লোক আমাকে বলল তার মেয়েকে শক্তিশালী বাঘের কাছে বিয়ে দিতে চায়, কিন্তু যৌতুক হিসাবে একটি শর্ত দিয়েছে। একি বাগ্নে, এরকম একটি গুরুত্বপূর্ণ কথা তুই আমাকে এখন বলছিস? তুই জানিস না মানুষের মেয়েকে বিয়ে করা আমার সারা জীবনের স্বপ্ন, কি এমন শর্ত দিয়েছে মেয়ের বাবা যে আমি পূরণ করতে পারবো না? বেশি কিছু না মামা, যৌতুক হিসাবে সে একটি হাতি চেয়েছে, তোমাকে শুধু হাতিটিকে মারতে হবে, তারপর ওই মেয়ের বাবা এসে ওই হাতিটির মাথা কেটে
গ্রামে নিয়ে যাবে, আর সবাইকে দেখিয়ে দেখিয়ে বলবে তার মেয়ের জামাই হাতি মেরেছে। ওরে বাবা, হাতি? হাতিরা তো অনেক শক্তিশালী হয় বাগনে, আমি কিভাবে এত বড় আর শক্তিশালী হাতিকে শিকার করব? আরে মামা, আমি থাকতে তুমি এত ভয় পাচ্ছ কেন? ওই লোকটি একটি হাতি মারতে বলেছে, তাই বলে আমরা তো আর বড় বড় হাতি শিকার করতে যাব না, জঙ্গলের সব থেকে ছোট্ট হাতি মারব, যে কাজ তুমি সহজেই করতে পারবে, কারণ তোমার শক্তির প্রতি আমার প্রবল বিশ্বাস আছে। আর হ্যাঁ, এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য, জঙ্গলের অনেক বাঘেরাই এই খবর পেয়ে গেছে কিন্তু, তাই যা করবে জটপট করতে হবে। তাহলে চল, গরুটি এখানেই থাকুক, আমার গুহায় কেউ এসে আমার শিকার খাওয়ার সাহস করতে পারবে না, আগে গিয়ে হাতিটা মেরে আসি, তারপর এসে এই গরুটিকে খাবো। শিয়াল বাঘকে নিয়ে যেতে লাগলো হাতির কাছে। শিয়াল বুদ্ধি করে জঙ্গলের এক পাগল হাতির কাছে বাঘকে নিয়ে গেল। মামা, ওই দেখো একটি হাতি, আমার মনে হয় এর থেকে ছোট হাতি এই জঙ্গলে আর খুঁজে পাওয়া যাবে না। এ কি বলছিস বাগনে, এই হাতি দেখতে বিশাল বড় মনে হচ্ছে, এর সাথে কি লড়াই করে পারবো আমি? এ কি বলছো মামা, তুমি হাতিকে ভয় না পেয়ে ওর উপর আক্রমণ করো, তোমার শক্তির উপর আমার অনেক বিশ্বাস আছে, আর তাছাড়া মানুষের মেয়েকেও তো বিয়ে করতে হবে, তার জন্য এই ছোট্ট পরীক্ষাটা তুমি দিতে পারবে না? তা কি হয়? আচ্ছা ঠিক আছে, বলছিস যখন একটা বার চেষ্টা করেই দেখি, হাজার হলেও মানুষের মেয়েকে যেভাবেই হোক বিয়ে করতেই হবে। এই বলে বাঘ সাহস করে হাতির সামনে গেল আর হাতিকে বলতে লাগলো, এই হাতি, তোকে আমি শিকার করতে এসেছি, তাই ভালো এটাই হবে তুই নিজে থেকে আমার কাছে ধরা দে, তোকে মারলে মানুষের মেয়েকে বিয়ে করতে পারবো। কি, তুই আমাকে মারতে চাস আর আমাকে মেরে আবার মানুষের মেয়েকে বিয়ে করতে চাস? দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। এই বলে হাতি তার ছুরি দিয়ে বাঘকে একটি আছাড় মারল, আর বাঘ হাতির সুরের বাড়ি খেয়ে সাথে সাথেই মারা গেল। এদিকে শিয়াল গাছের আড়াল থেকে সবই দেখল, আর অবশেষে শিয়ালের বুদ্ধি কাজে দিল। বোকা বাঘ, গিয়েছিল নাকি হাতির সাথে লড়াই করতে? তুই তো আর জানিস না, তোকে মেরে ওই গরু আমি একাই খাবো, বুদ্ধি করে গরুটিকে তোর গুহায় রেখে এসেছিলাম, যাতে করে কোনো প্রাণী ওই গরুটিকে খেতে না পারে। এখন আমি গুহায় গিয়ে গরুটিকে মনের সুখে খাবো। এই বলে শিয়াল চলে গেল বাঘের গুহায়। আর এদিকে হাতির আছাড় খেয়ে বাঘ চ্যাপ্টা হয়ে মরে পড়ে রইল। শিয়াল বাঘের গুহায় গিয়ে মজা করে গরুটিকে খেতে শুরু করলো, আর এইভাবেই বুদ্ধিমান শিয়াল গরুটিকে নিজের করে নিল।